আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বিশেষ গণবিজ্ঞপ্তির ফল হতে পারে আজ 16 সেপ্টেম্বর 2021 10:38 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আরেকটি প্রতিবেদন হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে যাবে 15 দিন পর। এই দুইটি প্রতিবেদন সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আলোচনা করব। চলুন প্রথম প্রতিবেদনটি পড়া যাক। প্রথম প্রতিবেদন শুরু করার কিছু কথা, আপনি আমাদের চ্যানেল নতুন বেরোতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সেসিপ 688টি পদে নিয়োগের ফল আজ বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর প্রকাশ করা হতে পারে। ফল প্রস্তুতির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, এখন ফল পুনর্মূল্যায়ন কাজ চলছে। বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর সকালে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান। তিনি বলেন, সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল তৈরির কাজ শেষ হয়েছে, কিছু কাজ বাকি আছে। এটি শেষ হলেই আজ বৃহস্পতিবার ফল প্রকাশ হতে করা হবে। কোনো কারণে আজ ফল প্রকাশ করা না গেলে আগামী রোববার 19 সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। তথ্যমতে 5 আগস্ট স্টেট ইন্সট্রাক্টর পদে 688 জনকে নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। 688টি পদের বিপরীত 15,711 জন আবেদন করেছে। গত 31 আগস্ট আবেদনের সময়সীমা শেষ হয়েছে। প্রসঙ্গত, বিশেষ গণবিজ্ঞপ্তির আবেদনকারীদের অবশ্যই NTRCA কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনদারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী যথাযথ শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে। তো এই ছিল প্রথম প্রতিবেদনটি। আপনার পরবর্তী প্রতিবেদনটি এখানেই দেখতে পাচ্ছেন, পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয় যাবে 15 দিন পরে। আমরা এই প্রতিবেদনটি আজকে পরে শোনাবো আপনাদের, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আপনারা আশা করি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। পুলিশ ভেরিফিকেশন ফর্ম মন্ত্রণালয় যাবে 15 দিন পর, 16 সেপ্টেম্বর 2021 11:19 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত তথ্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 38,000 শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ফর্ম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে আরও অন্তত 14 দিন থেকে 15 দিন সময় লাগবে। এই মুহূর্তে শিক্ষকদের ফর্ম জেলাভিত্তিক আলাদা করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ভিরোল ফর্মগুলো মন্ত্রণালয়ে পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। NTRCA সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ ভেরিফিকেশন জন্য শিক্ষকদের পাঠানো 5 কপি ফর্ম তালিকা অনুযায়ী সাজানো হচ্ছে। ফর্মের 1 কপি নিজেদের কাছে রেখে বাকি 4 কপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেভাবেই ফর্মগুলো আলাদা করা হচ্ছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে ভিরোল ফরমের 3 কপি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সূত্রে আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরল ফরম পাওয়ার পর সেগুলো ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশের কাছে পাঠাবে। এরপর জেলা পুলিশ ফরম অনুযায়ী শিক্ষকদের তথ্য যাচাই শুরু করবে। এই প্রক্রিয়া শেষ করে ফরমগুলো সংশ্লিষ্ট জেলার পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত পাঠাবে। এরপর শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেবে NTRCA। এ প্রসঙ্গে জানতে চাইলে NTRCA চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল কাদের খান বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পাঠানোর সময় গতকাল শেষ হয়েছে। আমরা এখন ফর্মগুলো জেলা অনুযায়ী সাজাচ্ছি। এই প্রক্রিয়ায় শেষ হওয়ার পর ফর্মগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। কবে নাগাদ ভেরিফিকেশন ফর্ম পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাব NTRCA চেয়ারম্যান আরও বলেন, এটি একটি বিশাল কর্মযজ্ঞ। 38,000 শিক্ষকের 5 কপি ফর্ম গোছানো, সেগুলি সিরিয়াল অনুযায়ী সাজাতে কিছুটা সময় লাগবে। আশা করছি চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে ভেরিফিকেশন ফর্মগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে পারবো। তথ্যমতে গত 25 আগস্ট NTRCA-র ওয়েবসাইটে পুলিশ ভেরিফিকেশনের জন্য বিরোল ফর্ম আপলোড করা হয়। এক নির্দেশনায় শিক্ষকদের এই ফর্ম যথাযথভাবে পূরণ করে ডাকযোগে NTRCA-তে পাঠাতে বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদন দুটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন NTRCA-র সকল আপডেট তথ্য পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সকল আতঙ্ক সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।